Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome back to my channel. Asha kori apnara shobai bhalo achen. Ajke ami hajir hoyechi onek mojadar mango juice recipe niye. Juice ta kintu khubi healthy amader shorirer jonno. Ghorua kichu ingredients diye khub shohojei apnara bashay ei juice ta toiri kore felte paren. Tachhara ekhon shobar bashay bashay paka amo ache. Tahole cholun deri na kore chole jai mul recipe te. Juice টা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 4টি মিডিয়াম আকারের আম টুকরো টুকরো করে নিয়েছি একটু বেশি টাইপের পাকা আমগুলো নেয়ার জন্য ট্রাই করবেন এতে করে জুসটা অনেক টেস্টফুল হয় এখানে আমার আমের পরিমাণটা 2 কাপের মতো হয়েছে এখন জুসটা তৈরি করার জন্য ব্লেন্ডার জারে সবগুলো আম নিয়ে নিব অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই কম সময়ে বাসায় আপনারা এই জুসটা তৈরি করে ফেলতে পারবেন এবার স্বাদমতো চিনি দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি এড করেছি এবার ঢাকনি লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নিতে নিতে ততক্ষণে জানিয়ে দেই আমার 800 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ব্লেন্ড করা হয়ে গেলে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিলাম এখানে আমার ভালো করে ব্লেন্ড করে নিতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছিল এবার সার্ভিং এর পালা সার্ভিং এর জন্য এখানে আমি সার্ভ গ্লাসে 1 চা চামচ করে রুআবজা দিয়ে দিলাম এতে করে সার্ভ লুকটা অনেক সুন্দর আসে এবার আমের জুসটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে আইস কিউবও দিতে পারেন আমি এখানে কোনো আইস কিউব দেইনি সার্ভ লুকটা আরো আকর্ষণীয় করে তুলতে এখানে আমি এক টুকরো আম লাগিয়ে দিচ্ছি এই আমের সিজনে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না তাছাড়া কতটা সহজ তা তো নিজেরাই দেখে নিলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টার্ন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ